গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে। আর সকাল সকাল উঠে কাজকর্ম প্রায় হয়ে গেছে, শুধু রান্নাটা করা হয়নি। মানে পুজোর ঘোরার থেকে শুরু করে মানে এত কাজ আর এত জামাকাপড় মানে জমেছিল, তা দুদিন ধরে কেচেছি, এখনও অনেকটা আছে, এখনও কাচতে হবে। আর এই দিকটায় হচ্ছে গিয়ে আমি রান্নাঘরে, এই দিকটায় আমি হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি এই কুকারটায়। আমার ছেলের খাবার মানে হয়ে গেছে, আর এটা ভাত হচ্ছে। তেমন কিছু রান্না করবো না, কারণ মেয়ে আর আমি, আর তোর বাবা ওর অফিসে বেরিয়ে গেছে। আর কি বলবো, আর সকাল সকাল উঠে সব কাজকর্ম করে নিয়ে রান্না বসি, রান্না তো হয়েই গেছে, ভাত হচ্ছে আর কি, হয়ে গেছে বলতে ভাত হচ্ছে। আর এই দিকটাতে আমার ঠাকুর ঘরে আমার মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই বিছানা খাতা সব গুছিয়ে রেখেছি, পুরো অগোছালো হয়েছিল একদম। আর এই দিকটা দড়িতে মানে জামা কাপড় যত মানে পুজোর সময় তো ঘোরাঘুরি হয়, আপনারাই জানেন, মানে ঘুরতে গিয়ে যত জামা কাপড় যত যা ছিল সব ওই দড়িতে টানানো ছিল। তা কালকে রাত্রেবেলা সব মানে বসে বসে গুছিয়েছি, গুছিয়ে আলমারিতে তুলেছি। আর যেগুলো কাদা লেগে গেছে বা নোংরা হয়ে গেছে সেগুলো সব কেচে দিয়েছি, কেচে দিয়ে কিছুটা শুকিয়েছে সেগুলো না আলমারিতে ঢুকিয়েছি, আর কিছুটা ভিজেছিল সেগুলো বাইরে রোদে মেলে দিয়েছি। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে মানে বরফ নিতে এসেছিলো একজন, তার সঙ্গে ছেলে যাবে বলে আর কি ছেলে বাইরের দিকে চলে গেছে। তার মানে আমার একটা ননদ হয় সম্পর্কে, তার সাথে গেছে। আর হচ্ছে কি মেয়ে খেলতে গেল, ভাত খেলো, ভাত ছিল আগের দিনে রাত্রেবেলা, সেই ভাত মানে ভাত থাক মানে থাকবে না কেন, রাত্রেবেলার দিকে ওর বাবা বাইরে গাড়ি রেখেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পরে ছেলের খাওয়া মানে ছেলে ঘুমোচ্ছে বলে ছেলেকে তখন আর খাওয়ানো হয়নি, তাই বলে ছেলে এখন ঘুমোচ্ছে তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে ছেলেকে তুলে তারপরে নয় মানে ছেলেকে খাওয়ানো যাবে। এই বলতে বলতে এবার খাওয়া দাওয়া হয়ে সব বাসন বাসন গুছিয়ে কলপারে রেখে দিয়ে এটো পেটে পেরে নিলাম। নেওয়ার পরে ছেলের খাবারটা ঠান্ডা করতে ঘরের ভেতর দিয়েছি। এবার ওর বাবাকে বলছি আমি হচ্ছে কি কলপারে রয়েছি, আর তুমি এক কাজ করো, ততক্ষণ গাড়িটা ঘরে ঘরে তুলে রাখো। তো বললো যে হ্যাঁ ঠিক বলেছো, ছেলেও ঘুমাচ্ছে, এর ভেতরে আমি ঘরে গাড়িটা তুলে রাখি। এবার গাড়ি তুলতে তুলতে গাড়ির লাইটটা যে ফোকাস মানে লাইট যে ফোকাস লাইটটা রয়েছে গাড়ির, সেটা যে দেয়ালের দিকে পড়েছে, বাইরের দেয়ালে আর কি, যখন পড়েছে তখন দেখছি কি না মানে একদম সে এরকম সরু লিকলিকে যে সাপ, কালার সাপ না কি বলে, আর গ্রামগঞ্জে তো বুঝতেই পারছেন সাপ তো অনিবার্য থাকবেই, ও কোনো ব্যাপার না, নতুন মানে সবার ঘরেই সেই জিনিসটা থাকে, কারো ঘরে কম কারো ঘরে বেশি, এই আর কি। দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর দেখলাম ওই টিনের চালের ওই ভেতর থেকে মানে বাইরে ছিল মানে ইঁদুরটা, ওখান থেকে ইঁদুরটা ঢুকলো, ঢুকে দেখি ওখানটা বাস্কেট রয়েছে আমার মেয়ের ছোটোবেলা, সে বাস্কেটের ভেতরে ঝুড়ি টুড়ি রাখা রয়েছে, তার ভেতর ঢুকে গেল। মানে কি বলবো, এই ইঁদুর খেতেই মানে সাপগুলো ঢোকে ঘরের ভেতর। আর হচ্ছে গিয়ে ও তারপরে মানে দেয়ালে যেই লাইট পড়তে না পড়তে দেখছে ওইদিকে যে জানলার সাইডে যে দেয়াল মানে জানলার সঙ্গে যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালে এরকম সাপ বেয়ে 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 এই দিকটা, বাইরে যে গেট রয়েছে আমাদের বেরোনোর গেট, গেটের সানসেটের ওপরে সাপটা উঠে গেছে। এবার লাইট দিয়ে আমার বর যে এত ভীতু মানে সে বলার কথা না, মানে সে বাইরে বেরিয়ে আছে ছেলেকে কোলে করে নিয়ে, সে ঘুমন্ত ছেলে তুলে নিল, নিয়ে বাইরে বেরিয়ে আছে, তো বাইরেই বেরিয়ে আছে, ঘরের মধ্যে আর ঢুকছে না। যতক্ষণ ওই সাপকে বার করা হয়েছে মানে বাইরের সাপ তাও ঘরে ঢুকবে না। তারপর আমার ওই সাইডে যে মাসি শাশুড়ির ছেলে মানে আমার ভাসুর ভাসুরের ছেলে যা সব বেরিয়ে এসছে, বেরিয়ে এসে ওরা সাপ তারা মানে তাড়া করেছে একটা লাঠি টাঠি দিয়ে। এবার আমার ওই বড় ছেলে সাপের গায়ে আর কি একটা লাঠি দিয়ে হচ্ছে গিয়ে একটুখানি ছুঁয়েছে, সাপ রু রু করে দৌড়েছে, সে তাড়িয়ে দিয়ে তারপরে সে ঘরে ঢোকে। তার ভেতর আমি আবার ধুনো শুকনো লঙ্কা ঘরের মধ্যে জ্বালিয়ে আর ঘরের মধ্যে জ্বালিয়ে দিয়ে এবার কাশি কাকে বলে, এই কাশছে তো এর কাশি বন্ধ হচ্ছে, ওর কাশি তো ওর বন্ধ হচ্ছে, এই অবস্থা হচ্ছিলো।
আর ছেলেকে ঘরে নিয়ে আসা যাচ্ছিলো না, এত পরিমাণে কাজ ছিল। তা সব আবার জানলা পাল্লা সব খুলে দিয়ে মানে কিছুটা ধুঁয়ো বেরোলো, বেরোনোর পর আমি ঘরের ভেতর তবে হালকা হালকা ধুঁয়ো ছিল, আমার দরকার নেই, বাইরে বসে খাওয়ালাম। খাওয়ানোর পরে তারপরে মানে তারপরে ঘরের সব জানলা টানলা দিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়ানো হলো। মানে কালকে একটা জগা খিচুড়ি বিশ্রীর মতন খাওয়ানো। আর এদিকটাই দেখুন, সব জামাকাপড় যেগুলো কেচে দিয়েছি সমস্ত জামাকাপড় সব বাইরে মেলা রয়েছে, ওই দিকটাতে সব মেলা রয়েছে, এদিকেও সব মেলা আছে, সমস্ত জামাকাপড় সব বাইরের দিকে মেলা। আর এই যে এই দড়িতে যে জামাকাপড়গুলো ছিল সব ভাঁজ করে পোটলা করে সব বাইরে, আর একটা যে ঘর আছে তোমাদের যে ব্লগে দেখিয়েছিলাম যে বাইরের মানে ভেতরের দিকে যে ঘর আছে সেই ঘরের দিকে সব পাঠিয়ে দেওয়া, মানে যেগুলো পরে না, মেয়ে পরে না, ছেলে পরে না, সেই জামাকাপড়গুলো ওই দিকটাই পাঠিয়ে দেওয়া রয়েছে। আর বক বক না করে রান্নাটা ঠপাটপ করে করে নিই, করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। সেই সকালবেলা ভিডিওটা করেছিলাম, আর হচ্ছে গিয়ে সকাল থেকে মানে রান্নাবান্না করে করে আপনাদের সঙ্গে সেই কথা বলা এখন কথা বলতে এসেছি, সেই কথা বলা হয়নি, আর এখন তাই কথা বলতে এলাম। ছেলে ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিলাম, আর রান্না হয়ে গেছে, তেমন কিছু করিনি যেহেতু কালকে লক্ষ্মী পুজো আছে, কালকে লক্ষ্মী পুজোর একটা নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা দেখবেন ভালো লাগবে। দেখুন এত বদমাশি করে মানে সে বলার কথা না, এত বদমাশি করে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, সাবস্ক্রাইবটা করে দিন। আর কিছু বলার নেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লক্ষ্মী পূজার আগাম শুভেচ্ছা রইল সব যারা যারা লক্ষ্মী পুজো করছেন তাদের জন্য পুজোটা ভালো কাটে। আমিও করি লক্ষ্মী পুজো, আমিও কালকে করবো, সেই ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এবং ভিডিওটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি না করছি, কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।